তুমি কি করতেছো এখানে? কে গামটে প্লাস কার্টন বানাইতেছি। আচ্ছা, আমাদের কার্টন কিভাবে বানাইতে হয় একটু দেখাবেন? আসলে আমরা তো মানে কিভাবে কার্টন বানাই কিংবা কিভাবে কার্টন মেক করে আসলে জানা নাই। হ্যাঁ অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। আচ্ছা তাহলে আপনি, হ্যাঁ আচ্ছা, তারপর তিনটা আঙুল আছে। জি আচ্ছা, তারপরে তারপরে মানে কিভাবে গাম টেপ কাটা লাগে সেটা পদ্ধতি, আপনার নখটা বড় হইতে হবে, তাহলে বড় নখটা ছোট করে নিলে তার মানে ব্যাপারটা আমরা গামটা কিভাবে ছিড়তে হয় এটা শিখলাম, আর কার্টন কিভাবে বানাইতে হয় এটাও শিখলাম। আচ্ছা, এই কার্টনের হলো এই যে পাশে মানে জোড়া আছে, জোড়াটা যদি গাম টেপ না মার হয় সেক্ষেত্রে কি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে? এটা ফেটে যাওয়ার সম্ভাবনা, কারণ এখানে কার্টন পেস্ট অনেক বেশি দেওয়া আছে, এই জন্য এটা ফাটার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি দেওয়া আছে যেমন যে এটা ফাটার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এখন আর কি আমরা এখানে কোনো গাম টেপ মারি না। আচ্ছা, এখানে কোনো গাম টেপ মারি না। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদেরকে কিভাবে কার্টন বানাতে হয়, কিভাবে কার্টন মানে গাম টেপ ছিড়তে হয় শিখতে পারলাম, আর আপনাকে শেখানোর জন্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।